আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ান্ন নিউজ রাউন্ড আপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহীন। ভোটে অংশ নিতে কাউকে ফোর্স করা ইসির দায়িত্ব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী সহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পরই অংশীজনের সাথে আলাপ করছি, আমরা মতামত নোট করে পর্যালোচনা করব, সংলাপের মতামত নিয়েই আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ করব। আপনারা বলেছেন যে কেন্দ্রের ভিতরে যে যদি আমরা ক্যামেরা প্রতিস্থাপন করতে পারি, বাহিরে যদি মনিটরে আপনারা দেখতে পারেন, সেটাকে লাইভ টেলিকাস্ট করতে পারেন, এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে আপনাদের আগের বক্তব্য নিজেরা আলোচনা করেছি। যদি নির্বাচন সম্পর্কে যদি ব্যাপক অনিয়মের তথ্য আমাদের কাছে আসে, তখন সেই কেন্দ্র বা সেই টোটাল কনস্টিটিউয়েন্সি নির্বাচন নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ইলেকশনটা ফ্রি ফ্রম হস্তক্ষেপ ওটা যেন হয়, সেই দিকে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে। একনায়কতন্ত্র কায়েমে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সরকারের মদদে, তাদেরকেই গুম ও খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানের একটি হোটেলে ইলিয়াস আলী সহ গুমের শিকার নেতাকর্মীদের স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। যারা গুম হয়ে গেছে আমরা জানি না তারা আমাদের কাছে ফিরে আসবে কিনা, আমরা প্রতি মুহূর্তে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া চাই তারা যেন ফিরে আসেন। একটা একদলীয় শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে বাক্সার করে, টিকতে পারেনি। এখন কৌশলটা বদলে দিয়ে ভিন্ন আঙ্গিকে আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার প্রতিষ্ঠা করবার চেষ্টাই তারা করছে। এখানেই যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকে তারা নিশ্চিহ্ন করতে চায়, নির্মূল করতে চায়, এই জিনিসটা আমাদেরকে সবকে বুঝতে হবে। ঈদ এলেই দুর্ভোগের আরেক নাম ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানজটে। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় 60 কিলোমিটার রাস্তা 6 লেনে রূপান্তরিত হয়েছে, তার উপর কয়েকটি আন্ডারপাসও চালু রয়েছে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 13.5 কিলোমিটার সড়ক দুলেন থাকার কারণে 6 লেনে যানবাহনের চাপ সামাল দেওয়া সম্ভব হয় না, ফলে ঈদে অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তি পোহাতে হয় ঘরমুখ যাত্রীদের। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চতুর্থ দিনের মতো চলেছে বাসের আগাম টিকিট বিক্রি। দূরত্ব ভেদে টিকিট প্রতি 30 থেকে 200 টাকা বেশি রাখলেও ভোগান্তি ছাড়াই টিকিট পাচ্ছেন অনেকে। এদিকে বাসে ভাড়ার অনিয়ম রোধে রাজধানীর গাবতলিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফেসবুক পেজে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্ডার নিয়ে নিম্নমানের ব্যবহারের অযোগ্য পুরাতন ছেঁড়া নষ্ট মালামাল সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। চক্রটি প্রতিদিন লাখ টাকা হাতিয়ে দিত বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ। সবাই নড়াইলের বাসিন্দা, নড়াইলে আরেকটি গ্রুপ রয়েছে যারা ওখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে, আমরা তাদেরকে মনিটরিং এ রেখেছি। তো এরা মূলত যে কাজটি করে থাকে, আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ খুলে থাকে, পেজ খুলে ক্রেতারা যখন সেটা অর্ডার দেয় বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে তারা এই পণ্যগুলো ক্রেতাদের কাছে প্রেরণ করে। এবং এই যে পণ্যগুলো প্রেরণ করে, বেসিক্যালি আপনি যে পণ্যটা অর্ডার দিয়েছেন সেটা আদতে কোনো সময়ই থাকে না, থাকে হচ্ছে নিম্নমানের নষ্ট ছেঁড়া ব্যবহার অযোগ্য এই সমস্ত পণ্য তারা পাঠিয়ে দেয়। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 47 জনে দাঁড়িয়েছে, নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া হামলায় আরও 22 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্মকর্তারা। এ ঘটনায় খোস্ত প্রদেশের শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে, পাকিস্তানের নিন্দা জানিয়েছে। তবে এই বিমান হামলা নিয়ে দেশটির সামরিক বাহিনী এখনও কোনো মন্তব্য করেনি। কৃষ্ণসাগর তীরের বন্দর নগরীতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দাবি করেছে রাশিয়া। রোববার ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণে সময়সীমা বেঁধে দেয় রাশিয়া। এবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস মিহাল বলেছেন, সেখানে যে পরিস্থিতি আসুক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। এখনও পতন ঘটেনি মারিওপোলের, সেখানে তীব্র লড়াই চলছে বলেও জানান তিনি। শহরটিতে এখনও আটকা
1,20,000 উপর বেসামরিক মানুষ। এবার খেলার খবর। ডিপিএলে সেঞ্চুরি দেখা পেলেন সাব্বির রহমান। 111 বলে 125 রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। সাভারে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন সাব্বির। মাত্র 88 বলেই সেঞ্চুরি পূর্ণ করেন এ লিজেন্ড অফ রূপগঞ্জের এ ব্যাটার। সেঞ্চুরি পূর্ণ করার পরও আগ্রাসী ভূমিকায় দেখা যায় তাকে। দুই গোলে পিছিয়ে পড়েও লা লিগায় সেভিয়াকে 3-2 গোলে হারিয়েছে টেবিলের শীর্ষ দল রিয়াল মাদ্রিদ। ম্যাচের 25 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরিক লামেলা। বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় রিয়াল। 50 মিনিটে রদ্রিগো ও 82 মিনিটে নাচু ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। ইনজুরি টাইমে করিম বেনজেমা গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লোস আনচেলত্তির শিষ্যরা। বায়ানো নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। বায়ানো নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বায়ানো.com, facebook.com/bayannodigital, youtube.com/bayannotvdigital। ধন্যবাদ সবাইকে।